সালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম রাধ এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশ নৌবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই বিজ্ঞপ্তিতে মূলত নাবিক ও এমওডিসি পদ নিয়ে আমি কথা বলবো। আপনারা অনেকেই এই বিজ্ঞপ্তির জন্য অপেক্ষমান ছিলেন এতদিন ধরে। আজকে আমি আপনাদের সেই কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই আপনারা পুরোপুরিভাবে দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের মধ্যে দারুণ কিছু টিপস শেয়ার করবো। এছাড়াও এই বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন হবে, আবেদনের বয়সসীমা কতটুকু প্রয়োজন হবে, শারীরিক উপযুক্ততা কতটুকু প্রয়োজন হবে, সব কিছু আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন। বন্ধুরা, এখানে আমি আপনারা আমার স্ক্রিনে যে একটি সার্কুলার দেখতে পাচ্ছেন, সেই সার্কুলারটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। আর একটি কথা বন্ধুরা, আপনাদেরকে আমি বলে রাখি, আপনাদের যদি এই বাংলাদেশ নৌবাহিনীর পরীক্ষার জন্য কোনো প্রকার লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন হবে অথবা শারীরিক যোগ্যতা, আপনাদেরকে মাঠে কী কী আপনাদের পরীক্ষার যে সিস্টেমটা সেটা কীভাবে উপস্থাপন হবে, এই এই বিষয়গুলো যদি ভাইবা কীভাবে হবে, চূড়ান্ত মেডিকেল কীভাবে হবে, যদি আপনাদের জানতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে সেই মোতাবেক আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে আপনারা সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো উপযুক্ততা। বন্ধুরা, এখানে যে শাখার নাম আছে সেটা হলো ডিই অবলিক ইউসি, সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল। বন্ধুরা, এই এই শাখার জন্য আপনাকে যে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে সেটা হলো এসএসসি অথবা সমমান, বিজ্ঞান বিভাগের জিপিএ 3.0 ন্যূনতম, এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতদারী প্রার্থী এবং বিএন ড্রক ইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বন্ধুরা, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিকেল আপনাকে অবশ্যই জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান অথবা সমমান জিপিএ 3.0 ন্যূনতম আপনাকে পেতে হবে। তারপর যে ফর্টির কথা, যে শাখার কথা এখানে বলা আছে সেটা হলো পেট্রোলম্যান, রাইটার, স্টুয়ার্ড, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি নো। এখানে আপনাকে এসএসসি অথবা সমমান সকল বিভাগে যে কোনো আপনাকে অবশ্যই জিপিএ 3.0 ন্যূনতম পেতে হবে। আপনারা তারপর এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে শারীরিক যোগ্যতা ন্যূনতম আপনাকে অবশ্যই সিমান যে শাখা সেটা আপনাকে সিমান শাখার জন্য অবশ্যই 5 ফিট 6 ইঞ্চি হতে হবে, পেট্রোলের জন্য হতে হবে 5 ফিট 8 ইঞ্চি, অন্যান্য শাখার জন্য আপনাকে হতে হবে 5 ফিট 4 ইঞ্চি এবং এমওডিসির জন্য আপনাকে অবশ্যই 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ সকল পদের জন্য 30 থেকে 32 ইঞ্চি আর সম্প্রসারণ 5 সেন্টিমিটার, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি আপনাকে অবশ্যই 6-এ-6 হতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সবগুলো পয়েন্ট দেখাবো না, আপনারা অবশ্যই সার্কুলার আপনারা ভালো করে পড়ে আপনারা বুঝে নেবেন যে আপনারা কী কী করতে হবে, কী কী করতে হবে না। আমি আপনাদেরকে মূল গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেগুলো একটু পড়ে শোনাবো। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য, বাংলাদেশ পুরুষ নাগরিক আপনাকে অবশ্যই হতে হবে, সাঁতার জানা অত্যাবশ্যক, অবিবাহিত আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত হলেও আপনাকে হবে না। তো বন্ধুরা, এখানে বয়সের ব্যাপারটা মূলত যেটা সেটা হলো 1 জুলাই 2019 নাবিকের জন্য 17 থেকে 20 বছর এবং এমওডিসি নোর জন্য 17 থেকে 22 বছর, বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বন্ধুরা, এখানে 1 জুলাই 2019 যদি আপনার বয়স 17 বছর হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন, আর যদি 1 জুলাই 2019 আপনার বয়স যদি 17 বছর 20 বছর থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। মনে করুন আপনার বয়স এখনও 17 বছর হয়নি কিন্তু 1 জুলাই আপনার বয়স 17 বছর হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে আপনার কী কী সনদপত্র নিয়ে যেতে হবে এখানে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু ভালো করে পড়ে এগুলো আপনারা নেবেন। তবে বন্ধুরা, এই সনদপত্রগুলোর ক্ষেত্রে অনেকে একটি ভুল করে, তারা হলো অর্জন সনদপত্র সাথে নিয়ে যায় অথবা তারা অর্জন সনদের জন্য মাঠে যেতে পারে না। বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এটাই যে আপনাদের কাছে যদি এখন অর্জন সনদপত্র না থাকে আপনারা এখন সত্যায়িত করে ফটোকপি নিয়ে যেতে পারেন, তবে আপনি যদি সিলেক্ট হন, আপনার যদি চাকরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে ট্রেনিংয়ে যাওয়ার সময়, খুলনাস্থ যে ট্রেনিংটা হবে সেই ট্রেনিংয়ে যাওয়ার সময় আপনাকে অবশ্যই কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এখানে সব কিছু লেখা আছে, আপনারা একটু ভালো করে পড়বেন। আবেদনপত্র সংগ্রহ পূরণ, এখানে আপনারা একটু ভালো করে পড়লে সব কিছু দেখতে পাবেন। তারপর বন্ধুরা, এখানে যে কেন্দ্রের নাম, বস্তির তারিখ, জেলার নাম আপনারা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোন জেলা থেকে কতজন প্রার্থী নেওয়া হবে, কোন শাখার জন্য কতজন প্রার্থী নেওয়া হবে, সব কিছু এখানে খুব ভালোভাবে লেখা আছে, আপনারা একটু ভালো করে এগুলো পড়ে নেবেন। তো বন্ধুরা, তারপর আমি আপনাদেরকে এখানে একটা পয়েন্ট দেখাবো, সেটা হলো বন্ধুরা ম্যানুয়াল আবেদন পদ্ধতি আর অনলাইন আবেদন পদ্ধতি। এখানে বন্ধুরা আপনারা দুইটা পদ্ধতিতে আবেদন করতে পারবেন, একটা হলো ম্যানুয়াল আর একটা হলো অনলাইন। এগুলো আপনারা একটু ভালো করে পড়বেন তাহলে আপনারা এগুলো নিজেরাই বুঝতে পারবেন। আর বন্ধুরা, এখানে যে চাকরির সুবিধা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে চাকরির সুবিধা দিয়ে আপনারা এই চাকরির সুবিধাগুলো একটু পড়ে নেবেন, যে আপনারা কীরকম বেতন ভাতা দিয়ে পাবেন, এছাড়া চাকরির পরে আপনারা কীরকম সুযোগ সুবিধাগুলো পাবেন, সব কিছু এখানে খুব ভালোভাবে লেখা আছে। তারপরে বন্ধুরা, বিশেষ দ্রষ্টব্য একটা কথা এখানে লেখা আছে যে নির্বাচিত প্রার্থী কমকে 1 জুলাই 2019 পরিবর্তনযোগ্য বিএনএস তিতুমির খুলনায় যোগদান করতে হবে। বন্ধুরা, আপনারা যদি সিলেক্ট হন, আপনার যদি চাকরি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে 1 জুলাই 2019 অবশ্যই আপনাকে খুলনায় যোগদান করতে হবে আপনার ট্রেনিংয়ের জন্য। আর সেক্ষেত্রে আপনাকে আপনার ওই সময় ট্রেনিংয়ে যাওয়ার সময় আপনার সবগুলো কাগজপত্র অরিজিনাল কপিগুলো আপনাকে নিয়ে যেতে হবে অবশ্যই।
এছাড়া বন্ধুরা আপনারা অনেকেই বিভ্রান্ত পড়েন যে এই জিনিসটা যে আপনাকে কয়টার সময় মাঠে যেতে হবে অথবা আপনার কোন তারিখে মাঠে যেতে হবে, এগুলো সবগুলো তারিখ সবগুলো সব কিছু এখানে বন্ধুরা লেখা আছে। আপনার যদি আপনি যদি ভোলা জেলার হন, খুলনা জেলার হন, এখানে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোলা জেলার 7 এপ্রিল মাঠ হবে 2019 তারিখে। তারপরে এখানে যে এসএসসি বিজ্ঞান এখানে ডিই অবলিক ইউসি অথবা সিমেন কমিউনিকেশনের জন্য এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। তারপরে এখানে মেডিকেলের জন্য 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে পেট্রোল ও রাইটার স্টোরের জন্য 2 জন লোক নিয়োগ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু খুব সুন্দরভাবে লেখা আছে, আপনারা একটু ভালো করে এগুলো পড়ে নেবেন। আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য করবেন বন্ধুরা, আপনারা এখানে দেখেন যে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদ, ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল 8 ঘটিকা নিম্ন বর্ণিত তারিখে উপস্থিত হতে হবে। তো বন্ধুরা আপনারা আরও অনেক কিছু এই সার্কুলারে লেখা আছে, আরও অনেক কিছু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা আছে। সব কিছু যদি আপনাদেরকে পড়ে শোনাতে যায় তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে আপনারা সব কিছু ভালোভাবে পড়ে নেবেন, তাহলে আপনারা নিজেরা অনেক কিছু বুঝতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা মূলত এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না, এবং অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। এছাড়া বন্ধুরা আপনারা যদি এই সার্কুলারটি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং একটি কমেন্ট বক্সটাকে আপনারা ফলো করতে হবে। সেখানে আমি এই ভিডিওর এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটার ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিবো, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন একটা ক্লিকের মাধ্যমে। এছাড়া বন্ধুরা আপনারা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আপনাদের যদি কোনো প্রকার হেল্প প্রয়োজন হয় অথবা আপনার যদি লিখিত পরীক্ষা বা ভাইবা পরীক্ষা, প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেল, যে কোনো আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমাদেরকে কমেন্ট করে জানতে পারেন, আমি আপনাদের জন্য আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি পাবলিশ করার চেষ্টা করবো বন্ধুরা। এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।